আরামবাগ ব্লক কমিটির গঠনের পর সাংবাদিক সম্মেলন করে খুব উগড়ে দিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি। চলুন তা দেখে নেওয়া যাক। সভাপতি যে ঘোষণা করেছে তারই প্রতিবাদে আজকের এই আমাদের মিটিং বা আয়োজন। আমাদের এখানে উপস্থিত আছি পঞ্চায়েত সমিতি সভাপতি, সব প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য আর অন্যান্য অনেকেই আছি। যে দুজনকে সভাপতি করেছে মাদার এবং যুবর, গত 2018 সালের পঞ্চায়েতে তারা প্রত্যেকটা দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দিয়েছিল, গোজ প্রার্থী দিয়েছিল, দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং 2019 সালের লোকসভা ভোটেও তারা নির্দেশ ছিল। ভোটের পর ফলাফল হয়েছে, কী হয়েছে সবাই জানে। এই দলের দুর্দিনে তাদের কোনো পাত্তাই পাওয়া যায় না, বিশেষ করে দিদিকে বলো বা প্রশান্ত কুমারের যেসব প্রোগ্রাম হয়েছে তা তো সবসময় দেখা যায় না। আবার তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে, এবং সর্বোপরি তারকেশ্বরে যে মিটিং হয়েছে সেখানে এমপি ম্যাডাম, আমাদের বিধায়ক সাহেব যে সভাপতির নাম দিয়েছিল, সেখানেও সেই সভাপতির নাম কমল ঘোষের নাম বাদ দিয়ে আজকে যাদের করা হয়েছে তারই প্রতিবাদে। গত মার্চ মাসে 2020 সালে যে মার্চ মাস, সেখানে কমল ঘোষারিকে আমাদের সর্বভারতীয় নেত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি করেছিলেন কমল ঘোষারিকে, তাকে যে কেন বাদ দেওয়া হলো তার উত্তর এখন পর্যন্ত কিছু পাওয়া যায় না। এবং আমাদের আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এই লকডাউনের জন্য দিদির কাছে দেখা করতে পারছেন না, দিদিকে অনেক বরখাস্ত দিয়ে এসছে, পার্টি অফিসে আবেদন করেছে, তার উত্তরও কিছু এখন পাওয়া যায় না। তারই অনুরোধ দিদির কাছে আমাদের সকলের পক্ষ থেকে, যাতে পুনর্বিবেচনা করে এবং কমল কুশারীকে সভাপতি হিসাবে এখানে নিয়োগ করে। কেন কমল কুশারী সভাপতি হওয়ার পর বিজেপি থেকে অনেক কর্মী আমাদের তৃণমূল কংগ্রেসে এসেছে এবং সংগঠন ভালো করেছে, সেটা উপ নেতৃত্ব জানে, জেলা নেতৃত্ব জানে, তবু কী কারণে এই ঘটনাটা ঘটলো, এই খবরটা যেন আমাদের দিদির কাছে সংবাদ মাধ্যমে যায়, তার জন্যই আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আমরা ইস্তফা দিইনি, আমাদের আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে, বিভিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, সকলে আলোচনা করি। আপনার নাম? আমার নাম গুণধর খানা, পঞ্চায়েত সমিতি সভাপতি। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।